গত 29শে জানুয়ারি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছিল 30তম শিল্প ও বাণিজ্য মেলা। শনিবার ছিল শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি দিবস। সমাপ্তি অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মিমি মজুমদার, বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন কৃষি ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, টাকা সরকারের নয়, টাকা রাজ্যের জনগণের, যার হিসাব সরকারকে দিতে হয়। টাকা জনগণের টাকা, এক টাকা যদি অপব্যয় হয় তার দায় ভাগ সমস্ত রাজ্যের 37 লক্ষ মানুষের কাছে আছে। এই বুঝটুকু অতটা না হোক আমাদের সরকার সেটা স্বীকার করে, সরকার সে উপলব্ধি করে। আমরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে যেভাবে কাজ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে, আমরা সেইভাবে চিন্তা ভাবনা করে রাজ্যের মানুষের কল্যাণের জন্য, অর্থনীতি সমৃদ্ধ করার জন্য আমরা পরম্পরা এই কাজ আমরা করে চলেছি। সেই সাথে পর্যটন মন্ত্রী আরো বলেন, কোনো রাজ্য মাথা তুলে দাঁড়াতে পারে না, কোনো দেশ শক্তিশালী হতে পারে না যদি সেই দেশে শিল্প বাণিজ্য কারখানা না থাকে। কোনো রাজ্য মাথা তুলে দাঁড়াতে পারে না, কোনো দেশ শক্তিশালী হতে পারে না যদি তার শিল্প কারখানার সঙ্গে তা যুক্ত না থাকতে পারে। কখনো সরকার যারা বিগত দিনে ছিল সেভাবে তারা চিন্তা করেনি। আজকে আমাদের সরকার আসার পরে যোগাযোগ ব্যবস্থা লাগবে যে কোনো বিজনেসকে তৈরি করতে। আমাদের রাজ্যে ছোট্ট রাজ্য হতে পারে, 10,492 বর্গ কিলোমিটার রাজ্য, এই রাজ্য যেখানে ঈশ্বরের আশীর্বাদে এটা যে প্রতিটি মাটি উর্বর, প্রত্যেকটি সম্পদ মানুষের কাছে গ্রহণযোগ্যতার মধ্যে আকর্ষণীয়, বাঁশবেত বলুন, বিভিন্ন জিনিস যেখানে আজকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, এটাই আমাদের সম্পদ। এটাকে সৃষ্টি করে, এটাকে তৈরি করে, এটাকে ব্যবসায়িকভাবে আঙ্গিনা নিয়ে আসতে হবে, এটাই সরকারের কর্তব্য। টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, রাজ্য প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, আর এর উপর ভর করে রাজ্য আগামী দিন এগিয়ে যাবে। মধ্যে ছোট রাজ্য হলো আমাদের, এখানে মা ত্রিপুরেশ্বরী এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমাদেরকে, জল জঙ্গল নদী নানা ভূমি মিলে অদ্ভুত একটা রাজ্য, চিরসামল বর্ণময়, যেখানে গ্যাসের ভান্ডার পরিপূর্ণ, যেখানে ইলেকট্রিসিটি পরিপূর্ণ। আপনারা জানেন আমাদের এই রাজ্যে এত পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, আমাদের রাজ্যের শিল্প বা আমাদের যার যতটুকু দরকার সাধারণ নাগরিকের তার থেকেও অনেক বেশি উৎপন্ন হয়। আমরা আসাম, অরুণাচল, বাংলাদেশকে সাপ্লাই করি, আমরা তাদের কাছে বিক্রি করি। তো একটা শিল্প স্থাপনের জন্য যে বিশেষ জিনিসটা দরকার ইলেকট্রিসিটি, সেটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভান্ডার রয়েছে। তিনি এদিন এও বলেন, এবার শিল্প ও বাণিজ্য মেলায় 4 কোটি টাকার ব্যবসা হয়েছে, আর বাণিজ্যিক স্টল ছিল 248টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।